Hello friend, welcome back to my channel. Tumra dekhcho Beauty and Makeup Studio ar ami Mishti. Ami abare tomader request er ekti shari dropping niye eshechi. Eta ekdom gram banglar bodhura je style e shari pore sei shari style ta ba tumra rani rashmani dropping dekhte cheyechile ami shetao tomaderke dekhachi same process e. To first e je shari ti ache ekdom shesher je shari ta seta first e to পিটিকটের উপর এইভাবে গুজে নিতে হবে এটা তোমরা সবাই জানো তাও যারা একদমই নতুন তাদের জন্য বলে দিচ্ছি তো এবারে একদম সব শাড়িটা ছেড়ে দিয়ে আঁচলে চলে আসবে আর সাধারণত এই শাড়ি র‍্যাপিংটি সুতির শাড়ি বা জামদানি শাড়ির উপরই পড়ে থাকে যদি তোমরা অন্য কোনো ভারী শাড়িতে পরো তাহলে একটু কষ্ট হবে বাট নরমালি পরে নিতে পারবে তো এভাবে তোমরা কুচি করবে দেখো আমি কুচি ভিডিও আরো অনেক ভিডিওতে দেখিয়েছি তোমরা সেগুলোকে চেক করো বা এটাও যদি ভালোভাবে ফলো করো তাহলে দেখতে পাবে একটু সরু সরু কুচিগুলো করলাম আমি আঁচলে এরপর এভাবে ধরে নিতে হবে কুচিগুলো ফারস্টে এক হাত অন্তরে তোমরা এভাবে ধরে নেবে না হলে একদম শেষে যদি ショルダーটা ধরতে যাও সেক্ষেত্রে কিন্তু একটু প্রবলেম হবে তার জন্য এক হাত ছেড়ে ছেড়ে এই কুচিগুলোকে তোমরা ধরবে এরপর আবারো এক হাত ছেড়ে কুচিটি করবে কারণ এর যে আঁচলটা হবে একটু লং হবে কারণ এই আঁচলটা ঘুরে এসে আবারো ショルダーের উপরে আসবে সেটা কিভাবে তোমাদেরকে দেখাচ্ছি দেখো অনেকটা বড় নিয়েছি এরপর তোমরা চেক করে নেবে যাতে এই আঁচলটা একদম ショルダー বা কাঁধের উপর আসে কিনা এতটা লেন্থে যদি আসে তারপর এটা এভাবে সাইডে রেখে দেবে এরপরে ভালোভাবে কুচিগুলোকে পাটপাট করে নিতে হবে ঠিক যেভাবে দেখাচ্ছি ফারস্টে কিন্তু এই কুচির যে আঁচলটি আছে সেটাকে সেফটি পিন মারব না একদম শেষে মারব কেন সেটা তোমাদেরকে আমি বলছি কারণ এখানে যে কুচিটা আছে আমি শাড়িটা যদি বার করি সেক্ষেত্রে একটু ওলট পালট হয়ে যেতে পারে তো পরে একদম ভালোভাবে এটাকে সেফটি পিন মেরে নিতে হবে আর এদিকে যে লেন্থ আছে সেটাকে পিছনে তোমরা ব্লাউজের সাথেও মারতে পারো বা পেটিকোটের সাথেও সেফটি পিন মারতে পারো আমি এখানে গুজে নিলাম নর্মাল যে গ্রাম বাংলার বধুরা আছে সেগুলো তারা কিন্তু এটাকে গুজেই ইউজ করে এরপর এই লেন্থটাকে দেখো ঠিক যেভাবে আসে সেভাবে গুজে নিতে হবে ঠিক কোথা দিয়ে আসে কিরকম ভাবে আসে তোমরা ভিডিওটা কিন্তু ভালো করে দেখবে সবটা তো বলে বোঝানো যায় না কিছুটা তোমরা ভিডিওতে দেখো মিডিলটা থেকে তোমরা কুচি করবে এবং কুচিটা বেশি হবে না তিন চারটে মতো হবে তো ঠিক আছে কুচিটা এভাবে করবে এবং ধরে কুচিটিকে একটু যতটা পারবে ডান দিকে চেপে কুচিটাকে গুজবে কারণ বাদিকে নিয়ে গেলে কিন্তু কুচিটা তো উল্টো পোশন আসছে শাড়িটা তো সেই ক্ষেত্রে শাড়িটা দেখা যাবে এবং একদমই ভালো লাগবে না তো যতটা পারবে তোমরা ডান দিক ঘেঁষে কুচিটি করবে গুজে নেবে দেখো ঠিক এইভাবে এরপর সামনেটা এইভাবে গুছিয়ে নিতে হবে দেখছো এদিকে আর কোনো দিক কাপড় দেখা যাচ্ছে না এরপর ভালোভাবে আবারও কুচিগুলো পাটপাট করে নিয়ে লাস্টে কিন্তু সেফটি পিনটা তোমরা মারবে ভালোভাবে এখানটায় কুচিগুলোকে ফেলে নেবে এইভাবে তোমরা এখানটা কিন্তু সেফটি পিন মেরে নিতে পারো যদি মনে হয় যে খুলে যাবে বা এটা পরে যদি তোমরা কোনো অনুষ্ঠানে যেতে চাও তাহলে তোমরা অবশ্যই সেফটি পিন মেরে নেবে এরপর সোজাভাবে আঁচলটিকে নিয়ে আসবে ভালো করে দেখে নেবে তোমরা আয়নায় যে যেন আঁচলটিকে সোজাভাবেই সামনে নিয়ে আসছো ঠিক এভাবে দেখো একদম খুঁটটিকে ধরে আমি একটা আঁচলের যে কুচিটা থাকছে সেটাকে আমি করে নিচ্ছি তোমরা ঠিক এইভাবেই কুচিগুলোকে করবে আলাদা করে কুচি করার দরকার নেই একটুখানি খুঁটটা ধরবে তারপর এইভাবে আপনা আপ কুচি পড়ে যাবে
এরপর রানী রাসমণি স্টাইলে যদি পড়তে চাও, তো গ্রামের বধুরাও যদি পড়ে তো সেক্ষেত্রে এখানে তারা একটি চাবি আটকে নেয়। তো দেখো, ঠিক যদি পড়তে চাও আমি সেই জন্য তোমাদেরকে দেখাচ্ছি। তো এইভাবে চাবিটিকে আটকে নেবে, গিট্টি মারবে, ডাবল গিট্টি মারবে, তাতে চাবিটা পড়ে যাওয়ার কোনো চান্স থাকে না। হয়ে গেল, এরপর এটাকে কাঁধে ফেলে নেবে, হয়ে যাবে। আর যদি তোমরা চাবি না ইউজ করো তো সেক্ষেত্রে তোমরা এটা কাঁধের কাছে সেফটি পিন মেরে নেবে। এরপর রানী রাসমণি কিন্তু মাথায় ঘোমটা দেয়, তাই জন্য তোমাদেরকে আমি মাথায় ঘোমটা দিয়েও দেখিয়ে দিচ্ছি যে কিরকম লাগে। আর এইভাবে সোজাভাবেই কিন্তু তোমরা নেবে, ভালোভাবে আয়নায় দেখে নেবে যেন সোজা হচ্ছে। এরপর তোমরা এখানটা একটা চাইলে ক্লিপ আটকে নিতে পারো, যাতে সিকোয়েড থাকে মাথায় ঘোমটাটা। অনেক সময় কি হয়, এখনকার দিনে অনেক বাড়িতে আছে কি, বিয়ের পর নতুন বউরা একটুখানি বাঙালি আয়নায় শাড়ি পরতে চায়, তো সেক্ষেত্রে একদমই সম্ভব হয়ে ওঠে না। তাই জন্য আমি তাদের, যাতে সুবিধা হয় তাই জন্য আমি এই ভিডিওটি বানাচ্ছি। আর তাদেরকে তো মাথায় ঘোমটা দিতেই হবে, তো তাই জন্য এইভাবে ক্লিপ দিয়ে তোমরা মাথায় ঘোমটাটি দিয়ে নিতে পারো। আজকের ভিডিওটি তোমাদের যদি ভালো লেগে থাকে বন্ধুরা, তাহলে অবশ্যই লাইক করবে, আর কমেন্ট করবে প্রচুর, শেয়ার করবে প্রচুর পরিমাণে। আর যদি সাবস্ক্রাইব না করে থাকো আমার চ্যানেলটি, তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করো, কারণ এরকমই হেল্পফুল ভিডিও তোমরা সবসময় দেখতে পারবে, আর তার পাশে বেল আইকনটাও প্রেস করবে। আজকের মতো বাই বাই অ্যান্ড টাটা।